ধূপগুড়ি ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের ভুট্টাবাড়ি 14 নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। ধূপগুড়ি ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের ভুট্টাবাড়ি 14 নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাগান সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চিতাবাঘটি চা বাগান সংলগ্ন শ্রমিক লাইনে উৎপাত করে বেড়াচ্ছিল। এরপরে চিতাবাঘটিকে ধরতে গত সপ্তাহে ছাগলের টোপ লাগিয়ে চা বাগানের 14 নম্বর সেকশনে খাঁচা পাতা হয়। এদিন সকালে চিতাবাঘটি সেই খাঁচায় বন্দী হয়। খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্যাগুড়ি রেঞ্জের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। বিন্যাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘদীপ রায় জানান, উদ্ধার হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক স্ত্রী প্রজাতির। চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীপাড়া চা বাগানের 14 নম্বর সেকশন থেকে একটা পূর্ণবয়স্ক ফিমেল লেপার্ড উদ্ধার হয়। সেটা আমাদের বাগানে পাতা ট্র্যাপ কেজে ধরা পড়ে, সেটাকে আমরা এখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে ফিমেল অ্যাডাল্ট